السلام عليكم ورحمة الله আজ জুমার দিনে বড়াতে আল্লাহর এই জিকিরটি 100 বার করুন জান্নাত লাভ হবে গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন মাহাত্ম্যপূর্ণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিন থেকে উত্তম দিন জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা কবরের সওয়াল জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন জুমার দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন এই 70,000 ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করেন যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকে যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে নারী পুরুষদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে সময় রয়েছে কোনো ব্যক্তি যদি রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করে যেটা তার জন্য কল্যাণকর তাই বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার জন্য চেষ্টা করব এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে খাঁটি দিলে তওবার নিয়তে আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করব উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আমরা গুরুত্ব সহকারে এই কালিমার জিকিরটি 100 বার করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার দরবারে এত বেশি পছন্দ ছন্দনীয় এবং এত বেশি আল্লাহ তাআলা নিয়ামত প্রদান করেন এই লা ইলাহা ইল্লাল্লাহের খাতিরে যে ব্যক্তি একিন এখলাস বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার দরবারে এত পছন্দনীয় একটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক পাওয়ারফুল একটি দোয়া কোনো অকাট্য কাফের ব্যক্তি যদি ইমান আনার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের অন্যায় অপরাধ নাফরমানি সমূহকে মুহূর্তের ভিতরেই ক্ষমা করে দিবেন তাই লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত পছন্দনীয় একটি আমল পছন্দনীয় দোয়া এই দোয়াটির জিকির আমরা গুরুত্ব সহকারে জুমার দিন 100 বার পাঠ করব আমল করব এরপর রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব দোয়া করব এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদটি 80 বার পাঠ করব কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে এই দুরূদটি মাত্র 80 বার পাঠ করে আমল করে আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিয়ে থাকেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদটি আমরা 80 বার পাঠ করব আমল করব এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি সেটি হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এই সময় আমরা প্রত্যেকেই
রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব, আমাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করব। কারণ হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত, ইবাদতের মগজ। যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার উপর খুব বেশি খুশি হন, তাকে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করেন যা তার ধারণার বাইরে, যা তার কল্পনার বাইরে। তাই আমরা বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ মুহূর্তের মধ্যে গুরুত্ব সহকারে দোয়া করব। এরপর জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে মাগরিবের নামাজ সম্পন্ন করে আমরা জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে আল্লাহুম্মা আজির নি মিনান নার, আল্লাহুম্মা আজির নি মিনান নার, এই দোয়াটি আমরা সাতবার পাঠ করব, আমল করব। যে ব্যক্তি প্রত্যেক রাতে গুরুত্ব সহকারে এই দোয়াটি সাতবার পাঠ করবে, এই রাতে যদি সে ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি সাতবার পাঠ করব, আমল করব। এরপরে জুমার রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা তিনবার ইস্তিগফার পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর ছোট্ট ইস্তিগফারটি মাত্র তিনবার পাঠ করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। তাই আমরা এই ইস্তিগফারটি পাঠ করব, আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন। আর যে কোনো ব্যক্তি গুনাহগার, সে খাটি দিলে তওবা করে, সে গুনাহ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তার জীবনের সমস্ত অন্যায় অপরাধ নাফর মানুষ সমূহকে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সে সুস্থতা কামনা করে, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি অভাব অন্ডলে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করব। এভাবে বান্দা বান্দিদের যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু রব্বুল আলামিন দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ জুমার দিনে অথবা রাতে আল্লাহর গুরুত্বপূর্ণ এই কালিমা পাঠ করার আমল করার তৌফিক দান করুক।